নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া। দেখুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন বর্তমানের কথা, আপনাদের সাথে আমি অর্পিতা দত্ত। আসছি বিস্তারিত খবরে। তথ্য সংস্কৃত বিভাগের আয়োজনে আয়োজিত হলো জেলা ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃত বিভাগের আয়োজনে ও উত্তর দিনাজপুর জেলার তথ্য ও সংস্কৃত দপ্তরের ব্যবস্থাপনায় 27 ও 28 আগস্ট জেলা ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে রায়গঞ্জ শহরের মোহনবাটি উচ্চ বিদ্যালয়ে। বেলা 12টা থেকে এই 2 দিনব্যাপী প্রতিযোগিতাটি আয়োজিত হচ্ছে। প্রতিযোগিতার জেলা স্তরে রয়েছে আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, রাগ প্রধান গান ও শাস্ত্রীয় নৃত্য। প্রতিটি প্রতিযোগিতা মূলত 5 থেকে 10 বছরের ঊর্ধ্বে ও 11 থেকে 16 বছরের ঊর্ধ্বে এই 2 বিভাগে আয়োজিত হচ্ছে। প্রতিযোগিতার বিষয়ে বেশ কিছুদিন আগে বিভিন্ন খবরের কাগজ, হেডিং, DPDI এরকম মাধ্যমে প্রচার করা হয়, যাতে প্রতিটি স্কুল থেকে, প্রতিটি ক্ষেত্র থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করতে পারে। প্রতিযোগিতায় জেলাব্যাপী ভালো সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে জেলায় বিশিষ্ট স্বনামধন্য শিল্পীদের বিচারক হিসেবে রাখা হয়েছে। এছাড়াও প্রতিটি প্রতিযোগীকে অংশগ্রহণের জন্য শংসাপত্র দেওয়া হবে ও প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের শিশু কিশোর একাডেমি প্রকাশিত বইগুলি তুলে ধরা হবে। এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃত বিভাগের আধিকারিক অভিজিৎ বিশ্বাস ও বিভাগের অন্যান্য কর্তারা। মোহনবাটি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনয় বিশ্বাস এরকম একটি প্রতিযোগিতা তাদের স্কুলে হওয়ায় ভীষণ আনন্দিত। তাদের জানা, বিভিন্ন টিভি চ্যানেলে খুদেদের যেভাবে পারফর্ম করতে দেখেছেন, আজ নিজের শহরে তথা জেলা কচিকাঁচাদের সেরকম পারফরমেন্স করতে দেখে তিনি সত্যি আপ্লুত। এছাড়াও এরকম একটি সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াসকে কুর্নিশ জানান তিনি। অনুষ্ঠানের সহযোগী সহ অভিভাবকরাও ছিলেন বেশ উচ্ছ্বাসিত। জেলার রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, বর্তমানের কথা। যখন নাচছে এবং আবৃত্তিগুলো যখন করছে, আমার তো অনেক সেই জি বাংলার কথাই মনে পড়ে যায় যে এত ছোট বাচ্চারা কী কী ক্যাটাগরির, মানে কী স্ট্যান্ডার্ড এটি তাদের। মানে এটা মানে একমাত্র ওই বিভাগ আয়োজিত এই প্রোগ্রামটা বিদ্যালয়ে হওয়ার জন্য মানে বিভাগকেও ধন্যবাদ জানাচ্ছি। আমার পাশে তথ্য সংস্কৃতি আধিকারিক বসে আছেন, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে এই ইভেন্টটা আমাদের স্কুলে সিলেক্ট করার জন্য। কেন, বড়ো বড়ো বিদ্যালয়ে বড়ো বড়ো প্রোগ্রাম হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমাদের বিদ্যালয়কেও সিলেকশন করা হয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আবেদন রাখবো ভবিষ্যতেও এই ধরনের প্রোগ্রাম থাকলে, কেননা সংস্কৃতি, বুঝতেই তো পারছেন আমরা সংস্কৃতিকে হারিয়ে ফেলছি। কালচারাল প্রোগ্রামগুলোর দিকে আমরা মানে তাকানোরই সময় পাই না, এতই ব্যস্ত। সেই দিক থেকে স্যার যে আন্তরিকভাবে একদম ওতপ্রোতভাবে লেগে আছেন এই প্রোগ্রামটাকে সাকসেস করার জন্য, এবং ওনার অফিসের আরও একজন আছে কল্যাণদা, কল্যাণ চক্রবর্তী, দুজনে খুব খাটাখাটনি করছেন, খুবই ভালো লাগবে অনুষ্ঠানটা। আগামীকাল শেষ হবে। আপনার নাম? আমার নাম অমল বিশ্বাস, আমি এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তো এই যে 2 দিনব্যাপী একটা প্রতিযোগিতা চলছে, সেই বিষয়ে আপনার কী মতামত? আমাদের বিদ্যালয়ে প্রতিযোগিতাটা চলছে, এটা হচ্ছে আন্তঃবিদ্যালয় জেলা ভিত্তিক তথ্য সংস্কৃতি বিভাগ আয়োজিত। বিভিন্ন বিভাগে মোট 5টি ইভেন্টের উপরে কম্পিটিশান চলছে। এই কম্পিটিশান 2 দিন ধরে চলবে। তারপর স্থান আধিকারী যারা থাকবে তাদেরকে পুরস্কৃত করা হবে, সার্টিফিকেট দেওয়া হবে। অনুষ্ঠানটি নিবেদন করছে। আমার চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললাম আকাশে, জ্বলে উঠল আলো। চিরদিনই অভিনেত্রী হতে চেয়েছিলাম, স্বীকৃতিও পেলাম, সময়ের সাথে দায়িত্ব বাড়ল, সাজ বদলাল, কিন্তু সোনা আজও একই রয়ে গেল।
পরম্পরার অলংকার, গয়না যা সর্বক্ষণের, শিবম জুয়েলারি হাউস রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তে উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। নতুন নয় কিন্তু নতুনের মতো চমক এনে দেয় প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার আর সাবান। প্রদীপ সবুজ টগর সবই জামা কাপড়ে চমক আনে এবং অন্যকে চমকে দেয়। বাংলার ঘরে ঘরে উজ্জ্বলতার চমক এনে দিয়েছে প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সব ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ। রথ চলেছে স্বর্ণপথে, রথযাত্রার এই পুণ্য লগ্নে অরিন্দ জুয়েলার্স নিয়ে এলো আপনাদের জন্য বিশেষ রথযাত্রা অফার। 22+5% ছাড় সোনা ও হীরের গয়নার মজুরিতে, আরো 10% ছাড় হীরের মূল্যের ওপর। অফারটি চলবে 27 জুন থেকে 16ই জুলাই 2022 পর্যন্ত। অরিন্দ জুয়েলার্স। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের জীবন শিখা এক্সরে ক্লিনিক আপনাদের জন্য নিয়ে এসেছে অত্যাধুনিক পরিষেবা। আপনি এখানে এসে ডিজিটাল এক্সরে, ডিজিটাল ইসিজি ও রক্ত পরীক্ষা করতে পারবেন দ্রুততার সাথে। অভিজ্ঞ ডক্টরদের সমন্বয়ে আপনার সমস্ত রিপোর্ট দ্রুত এখান থেকে আপনাকে দেওয়া হবে। আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ হাসপাতাল রোড, উত্তর দিনাজপুর। আমাদের যোগাযোগ নম্বর 9382580020 অথবা 9733236724। ঘরকে সাজিয়ে তুলতে বিভিন্ন ধরনের ফার্নিচার একেবারে সুলভ মূল্যে আমাদের শোরুমে পেয়ে যাচ্ছেন। আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল, বুক ক্যাবিনেট, আলনা সহ আরো বিভিন্ন ধরনের নিত্য নতুন ফার্নিচারের সম্ভার। এছাড়াও একই ছাদের নিচে পেয়ে যাবেন ইলেকট্রনিকের বিভিন্ন সামগ্রী, যেমন এলইডি টিভি, এসি, ফ্রিজ, মাইক্রো ওভেন, ওয়াশিং মেশিন। এর পাশাপাশি আমাদের শোরুমে পেয়ে যাবেন প্লাস্টিকের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী একেবারে সুলভ মূল্যে। এখানেই শেষ নয়, বিশেষ কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় অফার। তবে আর দেরি কিসের, যে কোনো প্রয়োজনীয় সামগ্রী স্বল্প মূল্যে নিজের করে নিয়ে যেতে আজই চলে আসুন আমাদের শোরুম কৃষ্ণ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে। আমাদের ঠিকানা মহেন্দ্রগঞ্জ, রাজীব গান্ধী পৌরভবন, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের যোগাযোগ নম্বর 9932313260 অথবা 7908746906। ভারতীয় জনতা